बोलो तो आमादेर देशेर नाम कि प्रश्नटा आबार शोनो बोलो तो आमादेर देशेर नाम कि भारत नाकि बांग्लादेश चलो उत्तरटा जेने नेया जाक आमादेर देशेर नाम बांग्लादेश आमादेर देशेर नाम बांग्लादेश चलो बांग्लादेश देखते केमन ता देखे नेया जाक এবারে বলো তো বাংলাদেশের রাজধানীর নাম কি প্রশ্নটা আবার শোনো বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা নাকি খুলনা চলো উত্তরটা জেনে নেওয়া যাক বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা চলো বাংলাদেশের রাজধানী ঢাকা দেখতে কেমন একটু দেখে নেওয়া যাক তোমরা কি জানো বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি প্রশ্নটা আবার শোনো বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি চট্টগ্রাম নাকি রাজশাহী চলো উত্তরটা জেনে নেওয়া যাক বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম হলো চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম চট্টগ্রাম চট্টগ্রাম দেখতে কেমন চলো দেখে নেওয়া যাক বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি আবার শোনো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি গোলাপ নাকি শাপলা চলো উত্তরটা জেনে নেওয়া যাক বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা চলো শাপলা দেখতে কেমন দেখে নেওয়া যাক তোমরা কি জানো বাংলাদেশের জাতীয় ফলের নাম কি প্রশ্নটা আবার শোনো বাংলাদেশের জাতীয় ফলের নাম কি আম নাকি কাঁঠাল চলো উত্তরটা জেনে নেওয়া যাক বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল চলো বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল দেখতে কেমন একবার দেখে নেওয়া যাক বলো তো বাংলাদেশের জাতীয় পশুর নাম কি প্রশ্নটা আবার শোনো বাংলাদেশের জাতীয় পশুর নাম কি গরু নাকি রয়্যাল বেঙ্গল টাইগার চলো উত্তরটা জেনে নেওয়া যাক বাংলাদেশের জাতীয় পশুর নাম
রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। চলো রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে কেমন দেখে নেওয়া যাক। বলো তো বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? প্রশ্নটা আবার শোনো, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল পাখি নাকি টিয়া পাখি? চলো উত্তরটা জেনে নেওয়া যাক। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। চলো বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল দেখতে কেমন একটু দেখে নেওয়া যাক। এবারে বলো তো বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? প্রশ্নটা আবার শোনো, বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? রুই মাছ নাকি ইলিশ মাছ? চলো উত্তরটা জেনে নেওয়া যাক। বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ। বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ। চলো ইলিশ দেখতে কেমন একবার দেখে নেওয়া যাক। বলো তো বাংলাদেশের জাতীয় গাড়ির নাম কি? প্রশ্নটা আবার শোনো, বাংলাদেশের জাতীয় গাড়ির নাম কি? রেলগাড়ি না বাস? চলো উত্তরটা দেখে নেওয়া যাক। বাংলাদেশের জাতীয় গাড়ির নাম রেলগাড়ি। বাংলাদেশের জাতীয় গাড়ির নাম রেলগাড়ি। চলো রেলগাড়ি দেখতে কেমন তা দেখে নেওয়া যাক। বলো তো বাংলাদেশের জাতীয় বনের নাম কি? প্রশ্নটা আবার শোনো, বাংলাদেশের জাতীয় বনের নাম কি? গজারি বন নাকি সুন্দরবন? চলো উত্তরটা দেখে নেওয়া যাক। বাংলাদেশের জাতীয় বনের নাম সুন্দরবন। বাংলাদেশের জাতীয় বনের নাম সুন্দরবন। চলো সুন্দরবনটা দেখতে কেমন একবার দেখে নেওয়া যাক। বলো তো কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? প্রশ্নটা আবার শোনো, কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? মহিষ নাকি ঘোড়া? চলো উত্তরটা জেনে নেওয়া যাক। যে প্রাণী দাঁড়িয়ে ঘুমায় তার নাম হলো ঘোড়া। তার নাম হলো ঘোড়া। চলো ঘোড়া দেখতে কেমন একবার দেখে নেওয়া যাক। Thank you.
बोलो तो कौन प्राणी खूब द्रुत छूटते पारे? प्रश्नटा आबार शोनो, कौन प्राणी खूब द्रुत छूटते पारे? चीताबाघ नाकि हरिण? चलो उत्तरटा जेने नेया जाक। सबसे द्रुत छूटते पारे जे प्राणी तार नाम हलो चीताबाघ। चलो चीताबाघ देखते केमन एक बार देखे नेया जाक। बोलो तो कौन प्राणी हंसते पारे? प्रश्नटा आबार शोनो, कौन प्राणी हंसते पारे? हायना नाकि कैंगारू? चलो उत्तरटा देखे नेया जाक। हंसते पारे जे प्राणी तार नाम हलो हायना। चलो हायना देखते केमन ता एक बार देखे नेया जाक। बोलो तो सबसे बुद्धिमान प्राणीर नाम की? प्रश्नटा आबार शोनो, सबसे बुद्धिमान प्राणीर नाम की? शिम्पांजी नाकि हाथी? चलो उत्तरटा जेने नेया जाक। सबसे बुद्धिमान प्राणीटीर नाम हलो शिम्पांजी। चलो शिम्पांजी देखते केमन देखे नेया जाक। এবারে বলো তো সবচেয়ে উঁচুতে উঠতে পারে কোন পাখি? প্রশ্নটা আবার শোনো, সবচেয়ে উঁচুতে উঠতে পারে কোন পাখি? চিল নাকি ঈগল? চলো উত্তরটা জেনে নেওয়া যাক। সবচেয়ে উঁচুতে উঠতে পারে চিল। চলো চিল দেখতে কেমন একবার দেখে নেওয়া যাক। তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কি? প্রশ্নটা আবার শোনো, পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কি? হামিং বার্ড নাকি উট পাখি? চলো উত্তরটা জেনে নেওয়া যাক। পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম হলো হামিং বার্ড। চলো হামিং বার্ড দেখতে কেমন একবার দেখে নেওয়া যাক। বলো তো পাখির রাজা বলা হয় কাকে? প্রশ্নটা আবার শোনো,
পাখির রাজা বলা হয় কাকে? ইগলকে নাকি চিলকে? চলো উত্তর জেনে নেওয়া যাক। পাখির রাজা বলা হয় ইগলকে। পাখির রাজা বলা হয় ইগলকে। চলো ইগল দেখতে কেমন একবার দেখে নেওয়া যাক। বলো তো কোন প্রাণী মেঘের ডাক শুনলে নৃত্য করে? প্রশ্নটা আবার শোনো, কোন প্রাণী মেঘের ডাক শুনলে নৃত্য করে? ময়ূর নাকি মোরগ? চলো উত্তরটা জেনে নেওয়া যাক। মেঘের ডাক শুনলে নাচে সেই প্রাণীটির নাম হলো ময়ূর। সেই প্রাণীটির নাম ময়ূর। চলো ময়ূর দেখতে কেমন একবার দেখে নেওয়া যাক। বলো তো কোন খাদ্যকে আদর্শ খাদ্য বলা হয়? প্রশ্নটা আবার শোনো, কোন খাদ্যকে আদর্শ খাদ্য বলা হয়? দুধ নাকি ডিম? চলো উত্তরটা জেনে নেওয়া যাক। আদর্শ খাদ্যের নাম হলো দুধ। আদর্শ খাদ্যের নাম হলো দুধ। চলো আদর্শ খাদ্য দুধ দেখতে কেমন দেখে নেওয়া যাক। বলো তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে এরকম নতুন নতুন কার্টুন ভিডিও পেতে এবং জ্ঞানমূলক সব ভিডিও পেতে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো কার্টুন ভিডিও একবার আপলোড হলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের হাতে। তো আর দেরি না করে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।